بسم الله الرحمن الرحيم. السلام عليكم. আজকে প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল ক্রিকেট খেলার। তে আমাদের এই শ্রীপুর মুক্তিযোদ্ধা সরকারি কলেজ মাঠে সকালবেলায় সিনিয়র এবং জুনিয়র ব্যাচ অর্থাৎ অষ্টম এবং নবম ব্যাচের ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে। তো উক্ত খেলায় আপনারা সবাই ভালো করে খেলবেন, যাতে এই স্মৃতিটা আপনারা ধরে রাখতে পারেন বা আমরাও আপনাদেরকে দেখতে পারি যে আপনারা কেমন খেলছেন। ঠিক আছে, এখন আপনারা খেলা শুরু করেন, আমরা দেখি উপভোগ করি। ভাই কেস কেস ওয়াও শে কি বল করেন? এটা তো মারিও বলে আছিলাম যে মারছি বাবা। 60টা রানিং না ও সেই 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 বল আর সারায়ক কেস 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 আসসালামু আলাইকুম গাইস। আমাদের যিনি আয়োজক আমাদের স্যার অনুষ্ঠিত হলো হবে 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 Yes!
هو جيل بلير غوري باتينغ আতঙ্ক হবে فوزلو بھائی ایسی فون دیتا سے علامین بھائی سارے فون دیتا سے بسم اللہ الرحمن الرحیم السلام علیکم پریکٹیکل ٹیکنیکل ٹریننگ سینٹر کرتے گا آجی تو کرکٹ کھلائے انش گرہن کرے چلین ہمارے شکھاتیرا اشٹم ایبن نوم بیچے شکھارتھی تو ایکھانے دوی بیچے شکھارتھیدر مدھے ہمارے سینئر بیچ اشٹم بیچ بجے ہوئیچن ایبن এই অষ্টম ব্যাচের শিক্ষার্থী সালমান শাহ হ্যাঁ সালমান শাহ হয়েছে আমাদের ম্যান অফ দা ম্যাচ তো এই খেলায় সালমান শাহকে আমরা একটা কেস দিয়ে সম্মাননা জানাচ্ছি সালমান সাহেব এদিকে তালি হবে তালি বাস ও ও গোল নামটাও সুন্দর খেলাও খুব সুন্দর হয়েছে সালমান হ্যাঁ এবার আমাদের বিজয়ী দলকে আমরা কাপ দিয়ে সম্মাননা জানাবো আয় হাতে তালি হবে প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আসলে একটা দক্ষতা অর্জনমূলক প্রতিষ্ঠান এখানে আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন ট্রেনিং করার জন্য রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং এর উপরে তো আমাদের এই ট্রেনিং এর পাশাপাশি এই যে একটা খেলার উদ্যোগ নেওয়া হয়েছে এটা আপনাদের কেমন মনে হয়েছে খেলাটা আমি দেখলাম যে আপনারাও অনেকেই ক্রিকেট খেলা ভালোবাসেন এবং উৎসাহিত বোধ করেন এজন্য আমাদের পক্ষ থেকে আমাদের যে অ্যাডমিন আছে আলামিন হাফেজ আলামিন উনি আপনাদেরকে আসলে সহযোগিতা করছেন এবং ওনার অনুপ্রেরণায় আপনারাও তাদের বলছেন বলার কারণে কিন্তু সবাই যৌথভাবে কিন্তু আয়োজনটা করা হয় তো আমার মনে হয় যে এই আপনাদের এই অনুপ্রেরণায় যাতে আপনাদের পরবর্তী যে ব্যাচগুলো আসে তারাও যেন আপনাদের মতন এরকম খেলাধুলা করতে পারে বা সুযোগ আমরা করে দিতে পারি আমরা এবং আপনারাও যাতে মনে রাখতে পারেন যে আমরা ট্রেনিং এর পাশাপাশি দক্ষতা অর্জনের ট্রেনিং এর পাশাপাশি এবং খেলাধুলাও আপনারা করছেন ঠিক আছে এবং সব কিছুর পাশাপাশি আসলে কোনো কিছু খেলাধুলা হোক বা অন্য কোনো কিছু হোক মানুষের মন মানসিকতার পরিবর্তন ঘটানোর কিন্তু একটা বিকাশ এটাতেও আসে এই খেলাধুলার মধ্যেও আসে তেমন মনে করেন যে আপনাদের ব্যাচের সমাপনী শেষ পর্যায়ে আপনাদের যে একটা খেলাধুলা করলেন এতে আপনাদের মনে হয় ভালোই লাগছে আমাদেরও ভালো লাগছে আশা করি আপনারা সবাই আপনাদের প্রশিক্ষণ শেষ হয়ে গেছে এখন আপনারা যার যার গন্তব্যস্থলে যাবেন এবং আমাদের কথা স্মরণ করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব খোদা হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম